যে বেটা বোর হক আদায় করতে না পারে, ও যতবার চেয়ারম্যান হোক আর এমপি হোক, বোর কাছে আর সাইরেনের দাম নাই, বাড়ির কুত্তার দাম আছে, ওই ওই বোর কাছে আর দাম নাই। কথা বল না কে, যখনই বড় কথা কইতে যায়, চোপ চোপ তুই চোপ তুই চোপ তুই পারো সে চোপ চোপ তুই আবার কথা কর চোপ বউ ঠিক রাখা, এটা আল্লাহর নেমত। জোরে কান মারহাবা। এই যে আসিয়ার উপর দিয়ে যে ফেরাউন কথা কইতে পারে না, এত বড় খোদা আমার খোদাইগিরি থাকবো না, আমি জানি সব দিক দিয়ে আমি স্বয়ংসম্পন্ন। ওই জায়গায় আমি প্লাস্টিকের ঠোঙ্গা জুতে আছে না, ওইটারে লুঙ্গির ভিতর নিচে আস্তে আস্তে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে লুঙ্গির মধ্যে করে চাদর দিয়া। কিন্তু ভাই আধা ঘন্টা আগে সাফা জিনিস না, আমার স্যার স্যারাই উঠছে পাশে বলা কয় চাষা এ কি স্যার স্যারাই কি বৃষ্টি তো নাই, কষ্টে কষ্টে যে হাতে ধরে মুতে দিচ্ছি কথা কষ্টে বেড়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور حياة الملك ميت الملك شرب ماء خمط الملك এটা বিশ্বাস করেন কই? এমন লোক ওয়াজে আইছে হে সারে নামাজটা পড়ে নাই, কথা কন না কে? তাহলে বিশ্বাস করলেন কই যে সর্বময় ক্ষমতার মালিক তিনি? আমরা খালি আওয়ামী লীগের একটা ওয়ার্ড মেম্বারের দায়িত্ব পাইলে নারায়ণগঞ্জের মানুষ তো রাজনীতিবিদ, একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিত্ব পাইলে হে আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি বড় করে মাথার উপরে সাবায় হ্যার ছবিটা প্রধানমন্ত্রীতে বড় দেয় ফেস্টুনে একটা মোড়ে টানাইয়া কয় আই এম সভাপতি, এই যে রাস্তায় যে তরকারি বেছে ভ্যানে হ্যার কাজটা চান দেখায়, এ তুই এত সভাপতি তো চান দেখাস কমকার ভূমকা হ্যাঁ কথা বল না কেন? মানে প্রধানমন্ত্রী কষ্টের ভূতায় এইবার বেচারি কইছে একখান কথা যে আমি যদি মেম্বার চেয়ারম্যানের কাফনের কাপড়ও দান করতে দেয় তাও চুরি করবো, এই বিডি কম কষ্টে কথা কইছিল। তবে আপনার কাছে চেয়ারম্যান খুব ভালো বেটা, যখন ওয়াজে আইছে অবশ্যই ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন, আমি তার অনেক প্রশংসা শুনছি কাশীপুরি রনের। এবং এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি দেখছি সে অসুস্থ হয়ে গেছে, জানি না কবে দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ তাকে আপনি ইমানের হালাতে কবুল করে নিয়েন। এই সমস্ত মানুষের অনেক অবদান আছে এই নারায়ণগঞ্জের প্রতি। একটা মানুষ সবার কাছে ভালো না, কথা বলে না কেন? আমি ইলিয়াস রহমান যদি সবার কাছে ভালো, কতজন আমার শুনতে আইসা আমার দেহাল লেগে যে বেড়া দেহি ইউটিউবে মাঝে মাঝে ড্যান্সও করে গানও গায় বিড়িও খায় দেই না দেহি আসি বেড়া রেখে বলে কথা কন না কে? আবার কত মিডিয়া আইসা আমার বাস দেওয়ানের লেগে, এই মিডিয়াগুলোর জল আজকে আমাকে দেশ ছেড়ে যাইতে হবে, অনেক বক্তা দেশ ছাড়তে হয়েছে এই মিডিয়ার জন্য, কথা কন না কে? তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা হোক, আর ব্যবসা করবে কর আমাকে দিয়া, যত বাস বকা এরাই আমাকে শুনায়, আল্লাহ একে গজব থেকে আমাকে হেফাজত করো, জোরে কোনো আমিন। আবার দরকারও আছে মিডিয়া মাঝে মাঝে, না তা না হলে এই মিডিয়া না হলে টাকলা মুরাদরে সোজা করা যাইতো না, এই টাকলাটা যে বার আবার ছিল আল্লাহর রে।
আরে ভাই আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি, আমার গণতন্ত্র দেশ অধিকার আছে করতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কেউ কথা বললে কোন আওয়ামী লীগের সদস্য মেনে নিবে না। আমার জানের চাইতে দামি হলো আমার কলিজার চাইতে দামি হলো আমার ইসলাম। হে মাঝে মাঝে খালি একটা খাড়াই লিয়েছে বাবু, আমি মানি না। তা তুমি মানো না তো না মানো, তোমার নিজের ব্যক্তিগত ঘরের মধ্যে মেয়ে কও কথা কন না কেন, দিছে আল্লাহ সাজ করে। এটা মানে প্রধানমন্ত্রী সাজ করে নাই, ওই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ওরে সাজ করছে। আর কি সুন্দর কথা কইতো মাঝে মাঝে মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী একবার পুরো ফলসে ফেলাই দিছিল বেড়া, যদি ওরে বাত না করতো কয় আমি যা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বইলে করি। তা তুই যে মাহিয়া মাইয়ের লোকে পিটিশ পিটিশ করছো ওই দিয়ে কইছে নেবি সারি কাছে মনে রাখতে হবে, বাংলার জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে সে যে দলেরই হোক, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দারিদ্র বিরোধী, যেই নাস্তিকগুলো আছে শুধু টাকলা মুরাদ নয়, যেই ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওর বিরুদ্ধে চেয়ারম্যানকে সাথে নিয়ে জুতা জারুনি অস্ত্র বিরুদ্ধে দাঁড়াবো, কায়কে রাজি আছো দেখা তোমার আল্লাহকে দেখা যাবে। অনেক সময় বই রয়েছে তো গলাটা একটু ভাল গেছিল, সোজা করলাম আর কি, আমি কি ইলেকশন করতে আইসি নি, ইলেকশন তো এই বেটারাই করবো। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না, ওই আল্লাহ বলেছেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হবে ওই জায়গাটা জান্নাতের টুকরা। এই যে মাদ্রাসা পত্রিকা আয়োজিত মাহফিল, আরে গরিবের বোলারা রাত তিনটার সময় ইয়ে দেখো ঠান্ডা পানি দিয়ে উজু করে আবার বাবু ওদের কোরআন তেলাওয়াত করে, এটা গরিবের বোলা। আমার ভাই তো মাদ্রাসা দিছে খাওয়ানো দেয়, কত গরিবের বোলা এখানে। সেই দেখলাম গোপালগঞ্জের ছেলে এখানে কোরআন শরীফ খতম করে আজকে পাগড়ি নিল, আমার গোপালগঞ্জের ছেলে, শরীয়তপুরের ছেলে, সেই গাইবান্ধার ছেলে এখানে কোরআনের হাফেজ হইয়া পাগড়িটা নিয়ে গেল। তুমি কি জানো একটা ট্যুর বই, টু বই সেটা মুখস্থ রাখা কত কষ্ট, আর 30টা পারা 6,666টা আয়াত বুকের মধ্যে ধারণ করে আবার বাবুদের একটা নাম হাফেজ, একটা নাম হাফেজ, এই নামের উপহারটা আজকে নিয়ে গেল তারা। এই নারায়ণগঞ্জবাসী এই যে দেওবক মাদ্রাসায় হাজার হাজার ছাত্র কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই কোরআন যতদিন দুনিয়া আছে ততদিন এই দুনিয়া আছে, কথা বলতে হবে আরো জোরে বলতে হবে, এই কোরআনের সম্মান যতদিন পৃথিবীতে আছে ততদিন দুনিয়া থাকবে। কারণ কোরআনের ক্ষেত্রে আমার আল্লাহ কোনো আপোষ করেন নাই, এমনকি তার বন্ধুরে পর্যন্ত দাঁত ভাঙাইছে, কথা বলেন না কেন। এই যে হাদিস সাহেবরা আছে দুজনই তো হাদিস সাহেব, পৃথিবীতে একটা মাত্র জায়গা আছে যেই মাঠে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, ওই মাঠটার নাম উহুদের মাঠ, কথা বলেন না কেন। যেই মানুষটার জীবনে কোনোদিন একটা মশা মাছি তার শরীরে লাগে না, আবার নবীর গায়ে একটা মশা লাগে নাই গো বাবা, যদিও লাগতো নবীর চুমা দিয়ে চলে যাইত। বাজান রে আমার সেই নবী কোরআনের জন্য কিন্তু দুইটা দাঁত সাথে নিয়ে যায় নাই কবরে, কিয়ামতের মাঠে যখন আমার আল্লাহ বিচারের আসনে বসবে আমার আল্লাহ সামনে দাঁড়াইয়া দুনিয়ার 1,24,000 পয়গম্বর বা ইখতিলাফ মতান্তরে সব নবীগুলো আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া বক্তব্য দিবে, যেরকম আজকে বক্তব্য দিলেন অনেকে, বাসান্ডে আমার নবীও কিন্তু আল্লাহর ডান পাশে দাঁড়াইয়া বক্তব্য দিবে, ও নারায়ণগঞ্জের ভাইরা, ফতুল্লা থানার ভাইরা, যখন আমার নবী বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে নেবে তখন তার মাইক্রোফোন লাগবে না বাবা, আমার কুদরতি মাইক লাগানো বাজা, কিয়ামতের মাঠটা কিন্তু হবে আরাফার মাঠ, যেই মাঠে দাঁড়ায় দুই হাত তুলে যদি বলা হয় মালিক
বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূর থেকে আসি, আমাদের গুনাহ মাফ কুরবানি, নিজের হাতে মাদার তুমি বানায়া, খালি হাতে বাংলাদেশ নিও না। বাসন রে কত হাদিস আবার আবার মাটি বয়ে বয়ে কান্দে, দুইটা বছর ধরে হজে যাইতে পারি না গো বাবা। 2018 সালে যখন আমি আরাবার মাটি দাঁড়াইছি, নওগাঁ জেলার একজন ডিসি সাহেব বাবা রানিং ডিসি বিবি লয়া হজে গেছে দেখি আরাবার মাঠে দাঁড়ায়, গাছের নিচে বসে এইভাবে হাত তুলছে, আল্লাহ আমি ডিসি একটা জেলার দায়িত্ব পালন করি, একটা দায়িত্ব পালন করতে যাই তো হিমশিম খাই, আর তুমি সারা পৃথিবীর ডিসি, আল্লাহ আল্লাহ। অনেক কষ্ট করে আরাফার মাঠে আসছি, বেলা ডুবে গেলে আরাফার মাঠের আর দাম নাই, ইট নয় ইজিল হজে আরাফার মাঠের দাম। বাংলাদেশ থেকে এই দেশে আইছি, তুমি ভাবনা করলে কি লয়ে যাবো বাংলাদেশ, বিশ্বাস করেন ডিসি সাহেবের এই দাড়ি, আমি ডিসি সাহেবের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছি, কারণ আরাফার মাঠের নিয়ম হলো বাবা আসরের পরে আর তাঁবুতে থাকা নিষেধ, তাবুর থেকে বাইর হয়ে যে কোনো গাছের সামনে পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করতে হয়, যেটা আদম আলাইহিস সালাম করছিলেন, আমার নবী করছিলেন, যখনই আসরে পরে হাত তুলে আল্লাহর কুদরতের দরিয়ায় খালি ঢেউ শুরু হয়ে যায়, ঢেউ শুরু হয়ে যায়, ওই হাজির মাফ না করে আল্লাহ তার নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে না। আর আফার মাঠে এমন একটা দামি সময়, ওই ডিসি দেখি সে আর তার বিবি চোখের পানি দিয়ে দাড়ি ভেবে পানিগুলো পড়তেছে, তখন আমার একটা মশলা হল হয়ে গেল, আমার আল্লাহ যে বলছিল এই আরাফার মাঠে যার দোয়া কবুল হবে তার চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়তে থাকবে। এই হাজি এই ডিসি যখন আবার আমার গাড়িতে আসছে, আমার অনেক ভালোবাসতো, আমি বক্তা হিসেবে আমার অশ্বনে কান্ত তাবুর মধ্যে আমার কেন্দে কেন্দে এসে আমার হাতটা ধরে বলে যে আলি ভাই কি আছে এই আরাফার মাঠে, কি আছে চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝে মাঝে কিছু নিম গাছ, কি আছে এই ময়দানটার ভিতরে এত কান্দলাম কেন? আমি বললাম ভাই এই জায়গায় তো কাইন্দে দেখাইছে আপনার আদি পিতা আদম, এই জায়গায় কাইন্দে দেখাইছে জাতির পিতা ইব্রাহিম, এই জায়গায় কাইন্দে দেখাইছে জাতির পিতা ইব্রাহিম তার মাত্র 13 বছরে পোলারে বুকির উপরে পাড়া দিয়া চাকুটা বাইর করে থাপ থাপ করে ঢুকাই দিছে গলার মধ্যে, এই জায়গা তো সেই জায়গা, বিশ্বাস করেন এই ডিসির একটা সিক্কার দিয়া পড়ে গেছে গা। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই মুসলমান ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাইল নাই, বাহাদুরি করে লাভ নাই, কথা বলে না কেন জোরে বলো, তোমাদের জীবনে কত ইতিহাস এই করুণার মধ্যে দেখলাম, কত ইতিহাস দেখলাম, যাত্রাবাড়ির মোড়ে একজন শিক্ষিত জানোয়ার তার মায়ের করুণা হয়েছে বিদায় মারে গাড়ির থেকে নামাইতে হয়ে যায়, নাউজুবিল্লাহ আসতে বলিস না দাদা ভাই তোদের দুইটা পাও ধরে বলছি, যখন এই শিক্ষিত জানোয়ার তার মায়ের যাত্রাবাড়ির মোড়ে ফেলাই দিয়ে যায়, পাজারু গাড়ির দরজা মারতাই নিয়ে ধরে কয় বাপ রে তুই আমারে ফেলাই দিয়ে যাইস, আর আজকে এই লোক মা বাবার জন্য জায়গা দেয় জান্নাতের জায়গা, তোর কপালে জুতার বাড়ি তোর শিক্ষার উপরে, কথা বলেন না কেন, মা দুঃখিনী কোনোদিন তার সন্তানকে যে চেয়ারম্যান আছে জানি না তার মা বাবা বেঁচে আছে কিনা, বুকটা সিরা কলিজাটা গিরান নিয়ে দেখো মায়ের জন্য কত কষ্ট, মনে মনে ভাবে মারে চেয়ারম্যান হইলাম যদি তুই বাইচে থাকতি কত আনন্দ পাইতি রে মা, তুই পৃথিবীতে যেই সন্তান তার মায়ের জন্য পাগল ওর জন্য আমার আল্লাহ পাগল, কথা বলে না কেন, শুধু তোদের দুইটা পাও ধরে বলে যায় নারায়ণগঞ্জ ফতুল্লার যুবকরা
ইলিয়াস রহমান জিহাদের বুকের মধ্যে শুধু মায়ের কষ্ট আর কোনো কষ্ট নাই। আল্লাহ টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আল্লাহ আমারে কম দেয় নাই, বহুত দিছে বেটা। কিন্তু একটা জিনিসের অভাব আমার, সেটা হলো আমার মা, যে শূন্য স্থান পুরো করার মতো পৃথিবীতে কিছু নাই। যদি মাকে কোটি টাকা দিয়ে আমি জিহাদি কিনতে পারতাম, আমি কিনে নিতাম এই নারায়ণগঞ্জ থেকে, কিন্তু সেটা তো কেনার তরিক নাই। একবার চলে গেলে আর কিনা যায় না। এখন দুই বোটা পানি দিয়ে আমার মৌলার খুশি করবি, আমার নবী মানে উম্মতি রা, আমি নবী জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই। আমি 6 বছর বয়স থেকে মা মেনাকে হারাইয়া মক্কার ভূখণ্ডে কাঁদছি। যুবক ভাইরা আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই রে ভাই, কার মা বাবাই মা বিলে কোথায় ঘুমায় আছে? নারায়ণগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর কারমা বাবা চাঁদপুর রংপুর দিনাজপুর কোথায় ঘুমিয়েছে আমি জানি না। তোমার চেয়ারম্যান এখন কান্দে, তোমার আশেপাশের ভাইরা স্টেজে কান্দে, তুমি এখন কান্না দিয়ে আমার মাওলার দেখা দাও আলি, আমি আমার মা হারাইয়া না বিলে কান্দি। মা বিলে গুণাগার কেউ নাই, আমায় তুমি মাফ করে দাও ও হে মালিক সাই, বলো না, আমায় তুমি মাফ করে দাও ও হে মালিক সাই, কেমনে থাকবো ওই কবরে মা বাবা যে নাই, জোরে, ওই কবরে কেমনে থাকবো মা বাবা যে নাই, তুমি মোলা তাই কপাশে মাফ করিও তাই। আল্লাহু আকবার জোরে বলেন তো, বাহাদুরি দেখাস না ভাই, কিসের বাহাদুরি দেখাস রে? এ কয় টাকার মালিক হয়েছিস তুই? কতটুকু ক্ষমতার মালিক হয়েছিস ভাই? তোর সাথে বড় ক্ষমতার মালিক ছিল ফেরাউন, কথা বলে না কেন? শুধু একজন মুসারে মারতে যাইয়া 160,000 মানুষকে হত্যা করছে এই বদমাইশ, তার ক্ষমতা ধরে রাখার জন্য পারছে। জোরে কর, আরো জোরে, শুধু এখন কানবি। ফেরাউনের কানে তার জ্যোতিষী খবর দিল, খোদা আপনার খোদায় গিরি অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আপনাকে চিরতরে নিস্তানাবুদ করে দিবে, একটা মাত্র বাচ্চা, নামটা হবে তার মুসা। এই ভাই মোবাইল আল্লাহ, এই যে দাদা ভাই বর্ষেন আল্লাহ রনি, এদিকে তাকাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিসের ক্ষমতা দেখালে? কিসের ক্ষমতা? করুণার সামনে সব ক্ষমতা বাদ হয়ে গেছে, কথা বলে না কেন? একটা করুণার সামনে ক্ষমতা শেষ। এ মাইকটা একটু উঠাই তবে, মা উঠা, এ মাইকে লাগ, একটু উঠাই দাও, ঘাড় ব্যথা হয়ে গেল। শুধু একসাথে বলেন, ফেরাউন যখন শুনতে পাইলো আমার খোদাইগিরি শেষ করার জন্য আসতেছে তার নাম মুসা, নাম কি? মু মানে পানি, সা মানে ছেলে, পাওয়া যাবে তারে এই নদীর মধ্যে, লোহিত সাগরের মধ্যে পাওয়া যাবে, নীল নদে। এ মুসলমানের ভুল, আল্লাহ তোমার মিশর সফর করাইছে, ওই জায়গাটা আমি দেখছি যেখানে মুসা নবী ভাসতে ভাসতে বাক্স সব আসছিল, বাস শয়তান এখানে দাঁড়ায় প্রতিদিন, এই জায়গাটা ছিল শ্মশান ঘাট,
নারায়ণগঞ্জ শ্মশান ঘাট আছে না বতুল্লা, এই জায়গাটা এখন নয় কি রে কেন যাও, আওয়াজ ক্লিয়ার করো, ইনশাল্লাহ বলেন। আপনার কষ্ট হইতেছে? আমি আজকে চেয়ারম্যান সাহেবের খাতিরে অল্প সময় ওয়াজ করব, মাত্র আর আধা ঘন্টা ওয়াজ করব। আরে না, আরে ভাই, ওয়াজ সহজে হইতে দেয় না, এটা হইছে চেয়ারম্যান সাহেবের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে। আর আমার এই ভাই যেরকম মারহাবা, কত ওয়াজ বাদ হয়ে যাইতেছে আমার গো। করুণে এমন একটা শিক্ষিত আর এমন একটা ইমানদার, সে খালি ঘরে মসজিদ আর ওয়াজ, কথা কর না কেন, শপিং মল সব খোলা, বন্ধ খালি ওয়াজ, মানুষজামালাও খোলা। যাক, করুণে এমন একটা রোগ আল্লাহ আমাকে দিছে, আল্লাহ রহমত যে অনেক ইমানদার ও পাঁচটা সুরা কমপ্লিট করছে, আল্লাহ শুকর। যেরকম মারহাবা, এ তোরা দুজন যাস না, এ হুনে, এ হুনে ভাই, করুণা কেউ না হইলে তোকে দুইজনে রইতে পারে। দেখ পিছনে যে বইছে মনে কর, কদি الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن শুনছেন হে কি কয়, তার নিজের কথা কয়। এ বান্দা তুই কিসের ক্ষমতা দেখাস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, জীবন আমি দেই, মৃত্যু আমি দেই, ভালো আমলের সিস্টেম আমি তোরে দেই। কিসের ক্ষমতা দেখাস তুই বান্দা? যারাই আমার বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। এক মুসারে মারতে যে জ্যোতিষ কই আয়া পড়ব, আয়া পড়ব কবে? এ ইযাবিহুন আবনাআকুম ওয়াইস্তাহিউনা নিসাআকুম, এক মুসারে মারতে যায় 130,000 বাচ্চা হত্যা করলো বেঈমান। লাস্টে 6 মাস পরে জিজ্ঞেস করে, মুসা আছে না মরছে? জ্যোতিষ যখন কয়, খোদা মুসা আহেই নেই, পরে জ্যোতিষীরে দিছে বাডাম। তা তুই যে কইলি মুসা, তো মুসা ভাইবে আমি 130,000 বাচ্চা মারিলাম, একটা বিরহ বাচ্চা তোরে মারবো হন, কে আমার মারলা পর আগাম খবর কে দিব? কথা তোরে বাসায় রাখ, মই বোন তো মুসা যে বোন তাইবো না। ক মুসা হন কই, কয় মার প্যাডে ঢুকছে, আওয়াজ দিস বেডা। জন কইছে মার প্যাডে ঢুকছে, গর্ভবতী মা ওই জামানার 125,000 মার গর্ভ শয়তান মা শুদ্ধ মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ, আস্তে কইবা, বাপের রোগে ধরবো। আড়াই লক্ষ বাচ্চা মহিলা সহ মারার পরে জিজ্ঞেস করে মুসা তেহন নাই? কয় মুসা আজকে রাইতে আইবো। আরে সাত আসমান আমি বানাই রাখছি, বেগাইরে আমাদের তারাও না, কোন খুঁটি লাগাই নাই, ছোট্ট একটা প্যান্ডেল করছে এই মুতাল্লি ওয়াজ দেওয়ার লাগে, এখানে 250 খালি খুঁটি আছে, কথা কও না কে, এই সাতার পাতলা রসুনের পাতলা কাপড় তাই ঠিক রাখতে 250 খুঁটি। আর এত বড় আসমান, আল্লাযী খালাকাল মা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমান আমার আল্লাহ স্তরে স্তরে রাখছে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এত বড় আসমান আল্লাহ বেগাইরে আমাদিন তারাও না, আল্লাহ বলে চায়া দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কান দিয়ে রেখে দিছি আমি রো মাত বাড়ি মারাস।
মরে লো সাপাড়ির কোপ খাবি সাপাড়ির কোপ ভাই আল্লাহ আছে না নাই বুঝলে বলো আছে না নাই তাকাও এইদিকে এখন যখন কইছে মুসা আজকে রাইতে সকালবেলা আইব এখন কেমন লাগে কোন তাই এত যে মা মারলাম বাচ্চা মারলাম কেডা আমি কেমনে কম আপনার না কোনো আমি আনারব্য কমুল আলা তাহলে আপনি পারলেন না ফিরাইতে আমি তো খবর দিয়েই দিছি আপনি পারলেন না কেন কহিনি আমি একটু দুর্বল আছি এবার আমতাজে কোনো মানুষ মারবো না তুই ক কোন বাড়িতে আইব কোন বংশ আইব কোন ঘরে আইব কোন পাহাড়ের সিপার মধ্যে আইব তাই ক এবার তাকাও কোন আওয়াজ হবে না আমার দিকে রসগোল্লার মধ্যে চাই থাকবা দেহ তোমার রব কত ক্ষমতার মালিক কোন বংশে কোন সিপাই কোন পাহাড়ের গুহায় আইব ক নারায়ণগঞ্জের সাসারার ওই যে ডিআইডি মসজিদের পাশে সাইডটা পাহাড়ের মাঝখানে ওই গর্তের মধ্যে মুসা আজকে আইব ধরেন আর কেমন ভাইবে না যে নারায়ণগঞ্জে মুসা জন্ম নিয়েছে খালি তোমরা মুসা আনবো লে আর না বুঝানো লাগে কইলে যখন কয় আইবি রহমানের ঘরের সামনে ওখানে একটা পাহাড় আছে ওইখানের সামনে মুসা জন্ম নিব রাই তিনটায় বাড়ি সুদ্ধা খতিয়ার সুদ্ধা বাড়ি নাম্বার সুদ্ধা পাহাড় সুদ্ধা শয়তানের রাতে ধরাই দিছে এই ঘরে আইব এটাও ঠিক আছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু সব কিছু দেওয়ার পরে হ্যাঁ পুলিশ বাহিনী খাড়াই দিছে কোন ফাঁক দিয়ে মুসাইছে হ্যাঁ জানেও না তার আগের একটা ইন্টারেস্ট কথা কই জন কইছে এই ঘরে মুসা জন্ম নেবে পুলিশ মহিলা পুলিশ যাইয়া মুসার মার পেট কায়দা মতো চেক করছে মহিলারে জন না চেক করার দরকার সেইভাবে চেক করছে হাতাইয়া মাতাইয়া যেমনে পারে হেমনে চেক করছে তোর পেটে বাচ্চা আছে আল্লাহ কয় দে আমি কোন জায়গায় মুসারে রাখবো পাবি না আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে আল্লাহ আকবার আস্তে কয় রেডি রেডি আল্লাহ যে কত ক্ষমতার মালিক এটা শুনে যখন আপনি আল্লাহ আকবার বলবেন না আপনার জীবনে হাড়ের রোগ হবে না আপনি জীবনে স্ট্রোক করে মরবেন না ওই হাসপাতালে সিট হইয়া গালের মধ্যে নাল দিয়া নাহের মধ্যে দুইটা ডুহাই দিয়া তোমার নিবুন আল্লাহ রেডি রেডি তাকাও এদিকে পুলিশ খারার এসে মহিলা পুলিশ পেট চেক করছে আমার আল্লাহ মুসার পেটের এমন জায়গায় রাখছে এরা চেক করে পায় না যে পেটে মুসা আছে এইবার জ্যোতিষীর এসে মাইর দিয়েছে রে তোর কথা বাচ্চা মারছি মহিলা পেট কাটছি তোর কথা এত মহিলা মারলাম এক মহিলার নির্দোষী গয়ার পেটে বাচ্চা আছে হে মহিলার পেটের কোনো খবরই নাই যত সুখে খোদা আমার মারে না রিমান দেন ওই হেনি আইব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এবার একটা আওয়াজ দিয়েন ঠিকই জ্যোতিষী কইছি ঠিকই আমার আল্লাহ বুঝাই দিছে তোকে ক্ষমতা আমি দিমু বাড়াই দিয়ে কেমনে দিমু তোকে শয়তানি আগে বাড়াই দিব রাত তিনটায় ঠিকই মুসা আইছে যেরকম মারহাবা তখন খোদায় বউলে ঘুমাইতেছে খোদার বউ খুদি আছে না মা আসিয়া হেরে নিয়ে ঘুমায় খোদার বউ খুদি হয় না মিয়া মস্তানের বউ মস্তান নি চেয়ারম্যানের বউ চেয়ারম্যানই কথা কও না কেন মন্ত্রী বউ মন্ত্রী তোমরা বড় আরামে আছো অনেক এমপি মন্ত্রীর আছে বউ রাতের ভাত খাইতে পারে না কাজের বউ রাতের খায় তুমি তো রিক্সা চালাইয়া ভাত ডাল দেরি হইলে আরে ঘুষি বিড়ি দাঁত পড়ে গেছে গা তোর ঘুষি খাইতে খাইতে হ্যার বড় বিড়ি হ্যার বড় ঘুষায় আর যায় দেখা গেল যত শিল্পপতি আছে ওনার কপালে বউ রাতের হয় না কাজের বুয়ার ডাওয়ায় উনি সকালে বাইরায় নয়টায় ওনার বউ বাইটায় বারোটায় কথা কর না কেন তবে নারায়ণগঞ্জের আপনার সবাই ভালো আমরা তো বউ মারার দিদি এক্সপার্ট এ মুসলমানের বলা এদিকে তাকান খোদায় খুদি রেলে ঘুমাই রয়েছে যৌতুষী যে কয় খোদা আয়া পড়ছে কয় ওই ঘরে আইছে তুই একবার ধোকা দিছর আবার করাইছে যা তো এনএসআই ডিবি এসবি ডিজিএফআই সব বাড়িতে গেছে আর ওই জামানায় তো এগুলো আসছিল না তো আমাকে বাংলাদেশের বাহিনী বুঝানোর লেগে বললাম বাড়িতে যাইয়া ঠিক শোভেচ্ছা দেখার সময় তখন মুসা পয়গম্বর
রায় তিনটায় দুনিয়া আসছে তো সবে সাথে হয়ে গেছে ফজরের টাইম মায়ের স্তনের দুধ খাইতেছে। আরে পৃথিবীতে সবচেয়ে দামি একটা মেডিসিন যেটা হলো মায়ের দুধ, মায়ের দুধের মতো জান্নাতি খাবার পৃথিবীতে কিছুই নাই। মায়ের স্তনের দুধ মুসা পায়া গম্বার খাইতেছে, হিন্দি মিন টাইমে ফিরাউনের বাহিনী বাসার সামনে হাজির, দরজায় যখন টাক দিচ্ছে বাড়িওয়ালারা দরজা খুলেন আপনাদের ঘরে বলে মুসা জন্ম নিছে, তখন মুসা আলাইহিস সালামের একটা বুইনা ছিল, নাম ছিল তার মারিয়াম। নাম কি? জোরে কান, আরো জোরে। এ যুবক ভাইরা রে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। কত ক্ষমতার মালিক তিনি। মুসা পয়গম্বরের বড় বোনটা মারিয়াম বলে, মা রে এত পাহাড়ার মধ্যে দিয়ে আমার রব্বে কারিম আমার ভাইটারে দিল, এখন তো ভাইটারে মেরে ফেলবে। মুসা নবীর মা বলে, মা মারিয়াম রে আমার মুসারে যদি আমার আল্লাহ এইভাবে লালন পালন করে দুনিয়ায় পদার্পণ করাইতে পারে, আমার বিশ্বাস আমার মুসারে মারার মতো কোনো মস্তান নাই, মা এখন তো মেরে ফেলবে, আমার ভাইটারে কোথায় লুকাবো বলে দাও না গো মা, এখন চোখের পারে ছেড়ে দিবে মা কারে কয় রে ভাই। মুসা নবীর মা এইভাবে একটা রুমালের মধ্যে মুসারে ফেসাইয়া বলে, বারিন্দার মধ্যে যে তুই আগুন জ্বালাইতেছর চুলার মধ্যে গরম পানি করার জন্য পাতিলাটা চুলার থেকে নামাইয়া মুসার ওই জ্বলন্ত চুলার মধ্যে ছাইরা দে, বোনটা কোথায় লুকাবে ভাইটারে তাড়াতাড়ি করিয়া বাবা জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে দিল। আল্লাহর পয়গম্বর চুলার মধ্যে পড়িয়াই বাবা আঙ্গুলটা গালে দিয়া চষ্টাছে, আল্লাহ তোমার কারিশমা বুঝার কোন সিস্টেম। সুরাম্বিয়ার মধ্যে আসছে বাজান রে, ফেরাউনের বাহিনী গুলগুলাইয়া ঘরের মধ্যে ঢুকলো, সিরুনি অভিযান এমন যে কোন জায়গা নাই সেখানে তালাশ করে নাই, তালাশ করতে 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 সব জায়গায় করে, কিন্তু চুলার মধ্যে যে পাতিলা উপরে আগুন জ্বলতাছে চুলার মধ্যে মুসা পড়ে আছে একবারও তারা দেখে না। এই আল্লাহ এখন আছে না নাই? তাকাও এইদিকে, বেঈমান গুলো সব তালাশ করে কোন জায়গায় না পাইয়া মুসার মায়ের বলে, ইয়া উম্মে মারিয়াম সরি আমরা ভুল করছি, যাইয়া যা ঘুষাইছে ওরে, কারে ঘুষাইছে বোঝেন নাই, যৌতুশিরে কায়দা মতো বাটাম দিছে। এবার আমার দিকে তাকান, এবার কানবেন, বহুত আসছেন। মুসা নবীর মা বলতেছে, যায় দেখ। মারিয়াম বলে, মা যায় কি করবো ভাই, রে তো 4 ঘন্টাকে জন্ম নিয়েছে, অত প্লাস্টিকের মতো গইলে গেছে, ওর হাড্ডি শুদ্ধ গইলে গেছে, কারণ দাউ দাউ করে আগুন চলছে। মুসার মা বলে, যায় দেখ আমার মুসা মরে নাই, কারণ এই আগুনের ভিতরে ইন্টারভিউ দিয়ে পাশ করছে জাতির পিতা ইব্রাহিম, তার সন্তান মুসা কেন মরবে। মুসার বুনটা পানির পাতিলাটা নামাইয়ে দেখে, আমার ভাই গালের মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে চষ্টাছে, আপনাকে কষ্ট হয়ে গেছে, আর করবো না, ঠিক আছে ভালো থাকেন। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা সুনা বাইল্লাম থাকবেন। আল্লাহ এরা জোর দেয় না, তুমি দেখো তোমার নবীর কথা শুনে এরা জোরে আওয়াজ দেয় না। আল্লাহ করুণা রাখো, বাড়ির ঠিকানা দিয়ে দাও গো আল্লাহ, না আমি আর ওয়াজ করুম না, ভাই পন্থায় থাক। বোঝা গেছে কোরআনের পাখি এখানে আছে, কোরআনের প্রেমিক এখানে আছে, আছে না নাই? বলতে হবে এই কোরআনের জন্য যদি আমার নবী দাঁত ভাঙতে পারে অন্তত আমরা কিছু রক্ত তো দিতে পারবো,
কিন্তু জিএমবির খাতায় নাম দিয়ে না। অনেকে আছে কোরআন অপব্যাখ্যা দিয়ে উল্টা পাল্টা বোঝায় মানুষকে জিএমবি বানায় দেয়, এটার নাম ইসলাম না। হ্যাঁ, সেদিন কোরআনের পক্ষে ডাল সরকে হাতে নেবো, এসএমজি এফএমজি হাতে নিব, যেদিন দেখবো আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে ওর টাক ফাটায় ফেলাবো। কিন্তু জিএমবির খাতায় নাম দেয় না। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। এবার আওয়াজ হবে আপনার জীবনে, নারায়ণগঞ্জে কোনো আওয়াজে আওয়াজ দেন নাই, যখন পাতিলাটা নামাই দেখে মুসা গালের মধ্যে আঙ্গুল দিয়ে সুইতেছে, এখন কোন টান দিয়ে মুসারে কোলে নিয়ে তার বোনটা এইভাবে সুমাইতেছে, আমার জাদু ভাই, লক্ষ্মী ভাই, সোনা ভাই, আমার কলিজার ভাই, ভাই তুই আগুনের মধ্যে মরলি না, তাহলে বোঝা গেছে পৃথিবীর কেউ তোরে মারতে পারবো না, কারণ আল্লাহ দিয়ে খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা। মৃত্যুর মালিক তিনি, হায়াতের মালিক তিনি, রেজাকের মালিক তিনি, ঠিক না ভাই? কোলে নিয়ে মার কাছে তুলে দিছে, মা দুধ খাওয়া, আবার মার কোলের দুধ খাইতেছে, পাঁচ মিনিটও যায় নাই দরজার কাছে আর একজন গুতাইতেছে, দরজা খুলেন, মুসারে তো আগুনে ফেলছিলেন, ওটা তো মরে নাই, এখন আবার মরবো না। মুসার বোন কয়, মা আর এক কোন আজরাইল জানি আইছে, মা ও কেমনে জানলো চুলের মধ্যে ফেলাইছিলাম, খোলেন আমি সবই জানি। দরজা খুলে দিয়ে কয়, শুনেন আমি আপনাকে শত্রু না, আপনার ভাইয়ের বন্ধু, এই যে একটা বাক্স লিয়ে এসেছি, দেরি করেন না, বাক্সর ভিতরে এই তেনা দিয়ে ফেসাইয়া বাক্সর মধ্যে শোয়াই দেন, ওই যে পাশে আপনাকে লোহিত সাগর নীল নদ সেরে দেন, ও যে তাই যায় যা বাইসে থাকবো। বুসার বোন বটি লইছে, বটি এই পানির মধ্যে বাক্সর মধ্যে মানুষ বাঁচে, আগুনের মধ্যে বাঁচলে পানির মধ্যে বাঁচবো না কে? মুসার বোন কয়, ঠিকই তো, তুমি কি ঠিক কথা কইছো ভাই? কয়, হ্যাঁ। আরে আমার আপনার জীবনে দেখছে নাই গ্রামে? কয়, না আমি আইসি বুঝেন না, কইতে দেরি করেন না, তাড়াতাড়ি শোয়া দেন, এই যে একটা তালা মারিয়ে দিলাম, এই তালাটা আপনি নিজে হাতে মারিয়ে দেন, পৃথিবীর কেউ নাই ইমানদার সারাই তালা খুলতে পারবো। শোয়া দিয়ে তাড়াতাড়ি বাইডারে বগলের মধ্যে অন্যার মধ্যে পেঁচাইয়া নীল নদে ছেড়ে দিছে, আর বাক্স সেই রকম উল্টা পাল্টা বাক্স, সরোজ যায় চাঁদপুরের দিকে, এদিক যাবে সরতে চাঁদপুরের দিকে, হেডে হেদিক না যে হে যায় উল্টা, হে সদর ঘাটের দিকে যায়, শ্মশান ঘাটের দিকে, কথা কর না কে? উল্টে যাইয়া এমন জায়গায় যে ঘটতাছে, যেখানে শয়তান প্রতিদিন সকালবেলা এক গরে পানি নিয়ে বলতো, রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং ফং 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 শান্তি ফং শান্তি, ওই পানির কুলে যেয়ে শয়তান এই কথা কইতো, ফেরাবি না হেনে যে বাক্স করতেছে। সকালবেলার বাজে কেবল 5:30, বাক্স করতেছে, জ্যোতিষ কয়, আমারে মারছিলেন না? কয়, হ্যাঁ ওই যে আয়া পড়ছে। এবার আস্তে আওয়াজ দিবেন, ঠিকই জামুগা, কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফের কথা, এদিকে তাকান, বাক্স করতেছে মুসা আলাইহিস সালাম, শয়তান জ্যোতিষ যায় কয়, আমারে না মারছেন 2 ঘন্টা আগে রাইতে? কয়, হ্যাঁ ওই যে আইছে আপনার আজরাইল, ঠিকই আইছে, শয়তান আছিল বউলিয়ে ঘুমাইয়া খাড়েতে সিতে পড়ে গেছে গা, খুদি কয়, ঘটনা কি পড়লি কে হিজলে? ও আর একটা কথা মাঝখান দিয়ে কয়ে দেয়, আলেম আপনি জানেন কিনা, ফেরাউন কিন্তু হিজলা ছিল, এটা জানেন না? হ্যাঁ হ্যাঁ, এই তো আগের তে আপনারা জানেন, আগের তে জানেন, কোরআন হাদিস যারা জানেন হেরা জানেন, শয়তান এত ক্ষমতার মালিক, 450 বছর বাঁচছে, জীবনে আল্লাহ তার একটা বাচ্চা দেন, তার মানে জীবনে বাসর ঘর করতে পারে, আর কিছুই নাই। এখন যদি কন তাহলে এই বেড়া, এই বেড়া হিজলা তাহলে খোদা দাবি করলো কেমনে? আর এই জামানে যদি হিজলা চেয়ারম্যান হইতে পারে, কথা কর না কে? ডিজিটাল যুগে আমার শাশুড়ির আমল একটা হিজরা যদি চেয়ারম্যান হইতে পারে, তাহলে হিজরা খোদা হবে নাকি ওই জামানায়? কথা কর না কেন? কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট, হ রেডি রেডি, তাকাও এই দিকে। এখন যদি বলেন তার ঘরে বউ থাকলো, এত 100 বছর কেন বউ থাকলো? মাসলা আমার কাছ থেকে নেন, বানানো কথাই নিয়ে শ্রমণ জিয়া দিব না, আজরাইল গুলো চাই রয়েছে মিডিয়া, এ শয়তান রে হিজড়ে থাকার পরও কেন মা আসিয়া রয়েছে? 2টা মাত্র কান রয়েছে, কয়টা? জোরে কান, 2টা।
আল্লাহ যারা দাঁড়াইছে কথা না কইলে সাফাটি খুলে লবা কানা ফেরেশতারে দিয়া কয়টা জোরে বলেন কয়টা দুইটা কারণে ও খুদি ওর ঘরে রইছে এক নাম্বার কারণ বাসর ঘরে আসার আগেই মা আসিয়াকে আল্লাহ ইনফরমেশন দিয়েছিলেন এ আসিয়া দুনিয়ার সুখ তোর দরকার নাই তোর একমাত্র ফেরাউনের সাথে বিয়া দিছি কারণ তুই এক নবীর পালক মা হবি দুই নম্বরে আর এক নবীর বিবি হবি মা আসিয়া কহে নবীর বিবি হবো মানে আমি তো ফেরাউনের বউ হইছি না তোর আমি ইনটেক রেখে দিব ফেরাউনরে হিজরা বানাইছি মনে কষ্ট নিবি না কারণ কি জানোস আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহি আমি যে সর্বময় ক্ষমতার মালিক তা দেখায় দিলাম তুই থাকবি একমাত্র কারণ হলো তোর কোলেই আমি মুসারে বড় করব দুই নম্বরে কিয়ামতের মাঠে তোর স্বামীর সুখ আমি দিব আমার নবী মুহাম্মাদের সাথে তোর বিয়া দিব মাসিয়াস এ আমার নবীর সাথে কিয়ামতের মাঠে চারটা মেয়ের বিয়ে হবে আমার কাছ থেকে নাও চারটা মেয়ের বিয়ে হবে আমার আল্লাহ নিজে খুতবা দিয়ে বিয়ে পড়াবেন তার ভিতরে মা মারিয়াম একজন মা আসিয়া একজন এই জন্য মা আসিয়া ওই হিজড়ার ঘর করছে নবীর মা হওয়ার জন্য আর নবীর বিবি হওয়ার জন্য তাকা ওই দিকে কষ্ট হইতেছে তিন মিনিট আমি সারা রাত আজ করলো কইবা না 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 কইবা কইবা না হো 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 এটা আমি জানি শুধু আমার দিকে তাকাবা আমিও খুশি আমার আল্লাহ খুশি মা আসিয়ার আগের থেকে আল্লাহ বলে দিছে আজকে কিন্তু মুসা আইবো তোর পালক পুত্র ফেরাউন কিন্তু খাটের থেকে চিতে পড়বো তুই ওই বাক্স নিজে খুলবি তুই নিজে উঠাবি জোরে কর মারহাবা বাজানে ফেরাউন যখন খাটের থেকে পড়ে গেছে মুসার নাম শুনিয়া মা আসিয়া ডাক দে ওই যে কইছিলাম বউ কইতেছে হিজরা কি হইছে এত সকাল উঠছস কে কারণ যে বেটা বোর হোক আদায় করতে না পারে ও যতবার চেয়ারম্যান হোক আর এমপি হোক বোর কাছে আর সাইরেনের দাম নাই বাড়ির কুত্তার দাম আছে ওই ওই বোর কাছে আর দাম নাই কথা কর না কে যখনই বড় কথা কইতে যায় চোখ চোখ তুই চোখ তুই চোখ তুই পারো চোখ চোখ তুই আবার কথা কর চোখ বউ ঠিক রাখা এটা আল্লাহর নেমা জোরে কান মারহাবা এই যে আসিয়ার উপর দিয়ে যে ফেরাউন কথা কইতে পারে না এত বড় খোদা বললো কি কত কইতে পারে না চোখ চোখ তুই বেশি কবি কয়ে দিমু যে হিজড়াই দে কত পাও ধরি জীবনে কথা কইস না তাহলে আমার খোদাইগিরি থাকবে না আমি জানি সব দিক দিয়ে আমি সঙ্গে সম্পন্ন ওই জন্য আমি দূর টিকের কাছে কইস না তাহলে আমার খোদাইগিরি চাস কয় আমি কমু না আমি যা কমু তাই হুমবি সারা জীবন কহ তো ঠ্যাঙের নিচে থাকবো তোর কাছে কইতে সব কিছুর খেলার মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তুই বলে আল্লাহ তা বোর ঠ্যাঙের নিচে কে সর্বময় ক্ষমতার মালিক কে মুসাইছে দৌড়ে ঘাটের কাছে যাইতে ঠিকই বাক্স এমনি ঘুরতেছে এমনি ঘুরতেছে কয়েডের ভিতরে মুসা আছে মাসি ওর সাথে সাথে গেছে মাসিয়া তো আগের থেকে জানে যে বলে বাক্সটাই না উঠা এবার আওয়াজ দিয়ে না আপনার জীবনে করে দিন এতদূর আওয়াজ দেন নাই ফেরাউনের বাহিনী হামান সহ সবাই নামছে বাক্স আনতে বাক্স যখন আনতে যায় বাক্স সরে যায় এই আওয়াজ হওয়া যাইব না না ঠিক আছে এরা হবে বাক্স সরে যায় এর সব সেনাবাহিনী ফেল মা সিয়া কয় বাক্সটা আমি উড়াই দিই মহিলা গো দশাত কাপড়ে কাঁচা হয় না ও বাক্স উড়াই দিব সব জায়গায় খালি আমার ডাবাই রাখে হ্যাঁ তুই পারবি এটা উড়াইতে হিজলা আমি পারমু কথা আস্তে কো মাইনষে শুনে লাইব আজকে আজকে বেশি বাড়াবাড়ি করলে ঠিকই মানুষের শুনাই দিব কত কি কস আমি বাক্স উড়াই দেবো কি দিবি আমার এক এইবার দিয়েন নারায়ণগঞ্জের মানুষ আমি গোপালগঞ্জের আপনি নারায়ণগঞ্জের এবার দেখাই দিয়েন আমার আল্লাহরে কত ভালোবাসেন কয় ঠিক আছে বাক্সর মধ্যে যা আছে তোর আরে এখন না এখন কইবা রাখো
জন কইছে তুই কি চুক্তি চাস, তুই বাক্স উড়াই দিবি, এখানে স্বাক্ষর দে, তোর কথা আমি বিশ্বাস করি না, কারণ তুই বেডাও না বিডিও না, আমি তো জানি তোর কথা আমি বিশ্বাস করি না, তুই এই দলিলে স্বাক্ষর দে যে বাক্সর মধ্যে যা আছে এটা আমার, এখনে আওয়াজ দিবে, এখন দিবে না, দিবে লই যে আকামের সময় মিয়া এবার দাও, কারণ আসিয়া জানে যে আর কথার জবানে ঠিক নাই, যে আল্লাহ দাবি করে আর কথা ঠিক থাকে বেঈমানের বাচ্চার, তোর কথা বিশ্বাস করি না, তুই বেড়াও না বিড়িও না, তুই মাঝখানের দা, অতএব তুই দলিলে স্বাক্ষর দে বাক্সর মধ্যে যা আছে এটা আমার 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 আমার, দিলাম স্বাক্ষর তবু তো বাক্স উড়া, মাছ কেবল আলু পানিতে নামছে বাক্স আইতেছে, এখন একখান কথা কম দেখেন হয় কিনা, মাছিয়ার কত ক্ষমতা, মহিলাকে ক্ষমতা আছে না নাই, তার জ্বলন্ত প্রমাণ আমার বাংলাদেশ, এটা মাছিয়ার থেকে আসা কথা বলেন না কেন, এত বড় খোদা হেরে রাহে কোন জায়গায় দেখেন, ইন দি মিন টাইমে যখন বলতেছে দলিল দে দিছে স্বাক্ষর, মাছিয়া নামছে বাক্সরে এমনি মাছিয়া তুলা লইছে, তুইলাই না এখনকার বাইরাইয়া ভাং, হামান পিডাইতেছে কামান দিয়া, কারণ ওইটা তো আর নারায়ণগঞ্জের কামার বানায় নাই, ওটা বানাইছে কে, এই চেয়ারম্যান, এই জামানার সবচেয়ে বড় ওলি কে বানাইছে, তোর নবী বানাইছে কে 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 কে, যত বাইরে বাক্স আরো শক্ত হয়, মাসিয়া কয় বুঝলা এটা আমি খুলে দেই, কিন্তু শর্ত একটা, খোলার পরে যা থাকবে এটা আমার, ফেরাউন মনে করছে মনি মুক্ত থাকবো এটা ওরই দিয়ে দেবো, বেজন্ডে মা আসিয়া বিসমিল্লাহ বলে আস্তে করে টোকা দিছে, গোপনে মনে মনে বিসমিল্লাহ বলে টোকা দিছে, বাক্সর তালা খুলে গেছে, যেই চাবি দিয়ে জান্নাতের তালা খুলবা বিসমিল্লাহ বলে, যার যার জান্নাতের তালা খুলে জান্নাতে ঢুকবেন গো বাবা, ওই টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ চাবিতে এমন ভাবে বাক্সটা খুলিয়া দিছে, মা আসিয়া ঢাকনিটা উঠানের পরেই দেখে গোলাপ ফুলের মতো ফুট ফুটে একটা পূর্ণিমার সাথ ছুঁয়া রয়েছে, মাসিয়া টান দিয়া বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া বলো, তুই আমার মানিক রতন কইছিলি, যৌতুষী তো আর ফাটাইছে রাইতে, খোদা এটা কিন্তু মুসা কয়দি গায়ে আসিয়া কয়দি গায়ে, এই তোরে কয়টা ঘুষ খাইছ, কয় কে তের নাম তেমনি আমি মুসা রাখবো, কয় কে এর পাইছি পানির মধ্যে, মু মানি পানি সা মানি ছেলে, ওর নাম আমি এমনি মুসা রাখছি, তোর মুসা কি ওই মুসা নি, তুই একবার মারছর 131, এরপর মারছর আমার যাইতে বুন মহিলা 125, এরপর ওই ঘর একটা ভাঙ্গে তুই আইছর, এবার এইডারে কবি মুসা তোর এখন আমি ভাঙবো, ক্ষমতা আছে না নাই, কষ্ট হইতেছে, তাহলে আরে ধরে একটা জাতা দেয় যেটা খারাইছে, দে জাতা দে দে যে ও গেলে আমি ওয়াশ করবো না তো, দে জাতা ঠিক আছে, ফেসবুক আলা পার্টি কি ভাবছস তুই, আমি নুলা বক্তা উঠবি তো জায়গায় মোতাই দিবো একবারে, আরে ভাই আমি গাজীপুর ওয়াশ করতেছিলাম, কমু কমু কই, আর ও যে খারাই লোকের লেগে একটু বাড়াই দিই ওয়াশ, ভাবছিলাম কমাই দিতাম, গাজীপুর ওয়াজ করতেছি সুরা ইউসুফের তাফসির, কেবল ইউসুফের আমি নামাইছি কুয়ার মধ্যে, বালতিটা ফেলছি টাইনে উঠাবো বেড়ারে, এক বু আমি কইছি যে এটা উঠবি আরে টাইনে ধরবে না লুঙ্গি টাইনে ধরবে, এক বুড়ের বর্ষা পাইছে আধা ঘন্টা আগে, বুড়া নিয়ে ওই কথা শুই না, বুড়া মানুষ আর উঠতে সাহস পাইতেছে না, যে কী করবো কী করবো, উঠবো আর পোলাপানের টান খামো, উঠবো না দেখি সাইফে সুবে একটু 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 একটু, কিন্তু একটু বুড়া মানুষ না ডায়াবেটিস হয়ে গিয়ে আর ধরে রাখতে পারতাছে না, আর লুঙ্গি টান খাওয়ার ডরে উঠতেও পারতাছে না, বেড়ায় চিন্তা করে মজাও লাগতাছে, ইসুফ কেবল কুবায় নামছে এখন উড়াইবো হুজুর, এডে তুই আমি যামু গা যামু না, হে বুদ্ধি একটা বাইর করছে বাঙালি তো বুদ্ধি তো বড়া, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতে আছে না ওইটারে লুঙ্গির ভিতর নিচে আস্তে আস্তে,
নিয়ে আস্তে আস্তে ছাড়ছে লুঙ্গির মধ্যে করে চাদর দিয়া। কিন্তু ভাই আধা ঘন্টা আগে সাফা জিনিস না, স্যার স্যারাই উঠছে পাশে বলে কয় চাচা এ কি স্যার স্যারাই কি মিষ্টি তো নাই, কষ্টে কষ্টে যে হাতে ধরে মুচা দিচ্ছি কথা কষ্ট বেড়া চুপ থাক বয়ে থাক বেড়া উঠবি তো তোর এই কাম করে এলাম কি আজকে। আল্লাহ আকবার করে বলো তো এ মুসলমানের পোলা হাসি করিয়া রহস্য করি দীপ্তকাণ্ড আওয়াজ দিয়ে বলবা কোরআনের ময়দানে বসে যদি একটাবার আমার আল্লাহকে ডাক দিয়ে বন্ধু বানাইতে পারো রব্বে কারিম তোমার মৃত্যু সময় কালেমা নসিব করে দিবে। দাও তো সরে একটা ডাক দাও তো আল্লাহর সরে একটা ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও। ওই আল্লাহ এখনো আছে না নাই? প্রমাণ হয়ে যাবে বেটা কিসের ক্ষমতা দেখাও তাকাও এইদিকে। আস্তে করে কোলে নিছে ফেরাউনকে আসিয়া এটা মনে আমাগো দুশ্মন তোর আর আমার দুশ্মন আর মাইরে ফেলে আসার দিয়া হিজলে এই যে দলিলের স্বাক্ষর আছে কিন্তু তোর হাতের লেখা এটা যা থাকবে এটা আমার এত সো বছর বিয়ে বইছি তোর কাছে আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে পারস নাই আমি একটা পাইছি এটা রে তুই মারবি তোরে খায় জোরে 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 الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ফেরাউন তুই মারতে চাইলে কি হবে মারার মালিক কে? এই আল্লাহ আছে না? তাহলে এই আল্লাহরে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়িয়া ঘরে হইয়া থাইও না, তাকাও এইদিকে। এখন বাচ্চা তো আছে এদিকে তাকান, এখন কানবেন ওই যে বাক্সটা ভাসতে ভাসতে যে ফেরাউনের দপ্তরে আইছে মুসা নবীর বোনটা কিন্তু ওই বাক্সর সাথে সাথে আইছে। কোরআনে আছে না নাই? মুসার বোন বাক্সর পিছনে পিছনে আইছে সুরায় তহা সুরা আম্বিয়ার ভিতরে ডাইরেক্ট কোরআনের আয়াত উখতে মুসা বাক্সর পিছনে ভাসতে ভাসতে আইছে। ভাইয়ের যন্ত্রণা বোন সহ্য করতে পারে না, আমার ভাইয়ের বাক্সটা কই যায়? মনে রাখবা মায়ের ঘেরান কিন্তু বোনের গায়ের থেকে আসে। তোমাদের যাদের বই আছে দেখবা গরিবের ঘরে বিয়ে দিছো তখন তোমার বাবা গরিব ছিল, এখন হয়তো রাজনীতি ফাজনীতি জাগার দালাল দালালি মালালি কইরা কোটিপতি হইছো। জানি না নারায়ণগঞ্জে এত শিয়াল বাস করতো মিয়া আজ থেকে 40 বছর আগে, কথা কও না কেন? আমার আব্বার মুখে শুনছি গোপালগঞ্জ থেকে আমার আব্বা বড় বড় নৌকলি আইতো সদরঘাটে ট্রলার লইয়া, যখন বঙ্গবন্ধুর জামানায় আমার আব্বার মুখে শুনছি কয় নারায়ণগঞ্জ ফতুল্লা আরে আল্লাহ নৌকে বিরাইতে পারতাম না বড় বড় শিয়াল আইয়া পাতিলে লয়ে যেত গা। আব্বার মুখে শুনছি এ মুসলমানের বলা দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলবা এই তোমার আব্বা গরিব মানুষ আছিল ওই সময় তোমার বোনডারে বিয়ে দিছে একজন খেতে খামার খাটনওয়ালা ভাইয়ের কাছে, আজকে তো তুমি কোটিপতি শিল্পপতি রডের মিলের মালিক ওই গরিব বোনটা গরিবই আছে। তুমি একখান গাড়ি নিয়ে বোনের বাসে যাই দেখো তুমি তো প্রতিদিন 5 কেজি 10 কেজি গরু গোস কেন? তোমার বোনটা ওই গরমে ফতুল্লা জাজিরা কন্ডা হাস্তাবাদ ইগুরিয়া তেগুরিয়া গিরামে বাস করে, তুমি যাওয়ার পরে বোনটা কি করবো ঘরে টাকা নাই আধা কেজি পোলট্রি মুরগির গোশ আনছে সুন্দর করে ছোট্ট ছোট নতুন আলু দিয়া বাজারে তা কিনাই না জোল বানাইয়া তোমার সামনে নামাজের সুরাতে বইয়া সামিজ বইরে বইরে বোনটা তোমার পাতের মধ্যে দেয়, তুমি বলো বোনরে আমি তো ডেলি খাই তুই পাগল হইছরকে খাওয়ানোর লেগে ফারমের মুরগি, বোনটা কাপড়ের আসল দিয়ে চোখ মুছে বলে ভাইরে তোর কাছে হয়তো ফারমের মুরগির গোশতের দাম নাই আর তোর বোনটা সারা বছরে 1 কেজি গরু গোশ কিনতে পারে না। ভাই এই 1 কেজি ভারমের মুরগির গোশ আমার কাছে মধুর মতো ভাই তুই খা, তুই খাইলে আমার খাওয়ানো হয়ে যাবে এর নাম হলো বোন, কথা কর না কেন? বাসনটা আমি আরো পরিষ্কার করে দেই যাদের বাড়ি রংপুর দিনাজপুর ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এ গোপালগঞ্জ কিশোরগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ যাদের বাড়ি বাজান তুমি যখন গ্রামের বাড়ির থেকে লঞ্চে উঠো অথবা ট্রেনে বাসে উঠো বিমানে উঠো তোমার মা দুঃখে নিয়ে আসকে নাই তোমার বোনটা ওড়না দিয়ে চোখ মুছে আর বলে বাইরে আবার কবে আসবি? এই বোন গুলারে ঠগাইয়া ভাগনা গুলারে ঠগাইয়া তোমরা কোনোদিন বড় লোক হইও না। পিছনে পিছনে হাঁটে আর কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে
বাইরে তোরা তো বড় লোক মানুষ, বোনটার খবর লস না, তোর এই বোনটা তোদের এক নজর থাকলে মুখটা পড়ে যাবে। বাক্সটার পিছনে পিছনে আসছে বোনটা, মুসারে যখন বাক্স খুলে কোলে নিছে, মারিয়াম কিন্তু খানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমার ভাইটারে কি করে। মা সিয়া যখন কোলে নিয়ে বলছে আমি পালবো, মুসার বোনটা দাঁড়ায় দাঁড়ায় কান দে, আল্লাহ তাহলে আমার ভাইটা বাইসে থাকবো। একদিন গত হয়ে গেছে, বোনটা হইনে দাঁড়াই রয়েছে। মা সিয়া বলতেছে আমার পোলা, আমার পালক পোলা, আমার কলিজার পোলার দুধ মা পামুক, ওই তাড়াতাড়ি দুধ মা তালাশ করে এরা দে, ও কোনো উটের দুধ বকরির দুধ খায় না, মার দুধ লাগবে অবশ্যই, ওরে যে জন্ম দিয়েছে ওর মা বাইসে আছে, অথবা দুধ মাই না দে। ফেরাউনকে আমি আর দুধ মা কই পামু, তোর পাও দর্শি তুই যোগাইল, তুই বাচ্চা হত্যা করছ, মারে হত্যা করছ, দুধ না আমি পামু কই, তুই জন্ম দিয়াবি। ফেরাউন কইতে দাঁড়া আমি খুঁজে জানতাছি, পুরা মিশর আজারবাইজান ইথিওপিয়া যুগোস্লাভিয়া গোল পিটাই দিছে, দুধ মাঝে আবে তার স্বর্ণের খাটে ঘুম পড়াবো আমি। ও বলে মুসারে মার বয়ান স্বর্ণের খাট বানাই দে। ওই আল্লাহ এখন আছে না নাই? তাকা ওই দিকে, আর মাত্র পাঁচটা মিনিট। তাহলে যারা দাঁড়ায় আছে গো বইতে কর, ওই দেখো একজন দিছে দৌড়, দেহ খালি দেহ খালি, ওই দেখো কালা কোটার পাঞ্জামি জামা পরে কি দৌড়টা দিছে পিছনে দিয়ে, দেহ খালি অবস্থা, ভাবছে বুঝি আমি দেখিনি, দেওয়ার তিনটে দিছে দৌড়, খারায় খারায় ওয়ার শুনবো মাগার বইব না। এ আল্লাহর উলি রে ব, তোকে পাও দর্শি বয় ভাই, এ দুলা ভাই পোলা রা ব, ওই খাটের মাটির মধ্যে বয়া পর, আল্লাহ অনেক কিছু দিব। আল্লাহ আকবার করে বলেন তো দিদি, এ ওই আল্লাহ আছে না নাই? এবার তাকায় বলে আছে না নাই? এই মুসলমানের পোলা যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, প্রত্যেকটা রাস্তাকে দেখায় দাও, ওই আল্লাহ যদি কোরআন এই ঘটনা রেখে থাকে, বাংলার জমি শুধু নয় সারা পৃথিবীতে যেই নাস্তিক গুলা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ বাজবে। কাকে রাজি আসো, দু হাত তুলে বার আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার করে বলেন তো, ওই আল্লাহ এখন আছে না নাই? তাকাই দিকে যুবক, কত ক্ষমতার মালিক আমার রব্বে কারিম আজকে প্রমাণ করে দিয়েছে নারায়ণগঞ্জে এসে। আমার আল্লাহ বলতেছে হে তুই বলে আমার মুসারে মারবি, মার দুধ মা তালাশ করতেছে, মুসার বোনটা কিন্তু এখানে দাঁড়াই দিছে, যেরকম মারহাবা। প্রথম দিনে 250 মহিলা দুধ মা হিসাবে ইন্টারভিউ দিছে, একজন মহিলার স্তনের দুধ মুসা গালে দেয় নাই। বৈকাল শেষ হওয়ার পরে মুসার বোনটা ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলে খুদি আমার কাছে একটা মা আছে। মুসা নবীর বড় বোনটা বলে আমার কাছে একটা মা আছে, আপনি যদি বলেন আমি তাকে এনে দেই। এবার মা আসিয়া বলে এদিকে তোর নাম কি? কয় মারিয়াম। তোর নাম মারিয়াম? এই যে আমার কোলে মুসা, মুসা মিম, মারিয়াম মিম, মিল আছে। সত্য কথা বল, এই বাচ্চাটা তোর কি লাগে? ও মনে করছে খুদি বুঝি খোদার বউর মতো। কয় আমার কিছু লাগে না, আমার প্রতিবেশী যে আপনার বাড়িতে আসছে এটা দেখতেছি দাঁড়াই দাঁড়াই, এখন আওয়াজ দিয়েন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। মা সে বলে দি ঘরের মধ্যে আয়, সত্য কথা কয় এটা তোর কি লাগে? মারিয়াম তারপরে বলে না, তারপরে কয় আল্লাহর কসম যদি সত্য কথা না বলোস আমি কষ্ট পাবো। যখন কইছে আল্লাহর কসম, তখন মারিয়াম বুঝে ফেলেছে শয়তানের ঘরে নেককার জন্ম নিছে। খুদি এই মুসা আমার ভাই, যে মহিলার খবর তুই দেয়াস ও কি তোর মা? কয় হ্যাঁ। তাহলে যেই ঘরে পুলিশে হানা দিছিল তোর মার পেট চেক করছিল ওইটি কি তোর মা? হ্যাঁ। তুই ডাইরেক্ট বাইতে যা, কোনো কথা আওয়াজ করবি না, সব কাজ আমি করবো।
বাক্স আমি উঠাইছি, বাক্স খুলছি আমি, মুসার পালক মা হইছে আমি, দুধ মা তালাশ করব আমি। সকাল হতে না হতে বলল, তুই তালাশ করে পাবি না হিজলে, আমি পাবো দুধ মা। দেখেন কত বুদ্ধি মা আসিয়ারে দান করছে আমার আল্লাহ। গ্রামের প্রথম যাইয়ে যদি মুসার মাকে আইনা দুধ খাওয়াইতো, ধরা খেয়ে যেত মুসার মা। দেখেন কত বুদ্ধি, গ্রামের শুরুর থেকে এক এক মহিলার ইন্টারভিউ নিচ্ছে, আমার মুসার একটু দুধ খাওয়াও, দুধ খাওয়াও। সর্বশেষ মুসার মার বাইতে যে বলে, বোন তুমি আমার মুসার একটু দুধ খাওয়াও যেন ধরা না খায়। বাজান রে মুসার বোনটারে দাগি বলছে, তুই তোর মাকে আগে থেকে রেডি করে রাখবি। মুসার মাকে যখন সামনে আনা হয়েছে, এবার আওয়াজ দিয়ে দেখাই আমার আল্লাহ কত ক্ষমতার মালিক রে। মুসার মা যখন সামনে আসছে, ফেরাউন নিজে বলতেছে তুমি আমার ছেলের দুধ খাওয়াও, এটা আমার পালক পুত্র। তখন মুসার মার অন্তরে বাবা প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। 10 মাস 10 দিন আমি পেটে রাখলাম, ফেরাউন কয় আমার বাচ্চা, কিন্তু মালিক তোমার খেলা বোঝার মতো কারো সাধ্য নাই গো। আল্লাহ বলে, মুসার মা রে তুই একটু মোড়ামুড়ি করবি, যদি প্রথমে দুধ খাওয়ার ধরা খেয়ে যাবি, তুই রাজি হইস না, বাকি কাম আমি আল্লাহ করব। কই না আমি আপনার ছেলের দুধ খাইতে পারবো না, আমার স্বামীর নিষেধ আছে। আমি খোদা, আমি কইছি আমার পোলারে দুধ খাওয়া, কই না আমি খাওয়াবো না। কই তরবারি দে দুই টুকরা বানায় হালামু আসিয়ে কয়ে হিজলে, এটার মারলে মুসার মা পাবি কই? কয় তো বলে খাওয়াইতে চায় না দি, খাওয়াইতে শোনো পায় ধর। এই হলো আওয়াজ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সে কত ক্ষমতার মালিক তাই দেখ বেড়া। কষ্ট হইতেছে? 3 মিনিট তাহলে এত ক্ষমতার মালিক যদি আল্লাহ আকবার না বলো খুশি হবে? হে রেডি হও, আসিয়াকে হারে যে মাইরে ফেলাবি তুই, মা পাবি কই? তা কি করবো? কয় পাও ধর। আমি পাও ধর মুখ খোদা হয়ে ধর বলে কয়ে দিব, কিন্তু ওই আল্লাহ আছে না বুনডে? ও বোন কি, তুই আমার কলিজার বোন, আমি তোর পাও ধরছি, তুই আমার মশার একটু দুধ খাওয়াই দেখ খায় কি না। আসি আস্তে করে কয়ে আট ডং মারাইস না, খা খাওয়া। আস্তে করে মার খুলে যখন মুসারে দিছে, এবার আওয়াজ দিয়ে এটা কোরআন শরীফের কথা, আপনার আমার বাপের কথা না। আস্তে করে যখন মা অন্যার সহিত আল্লাহর পয়গম্বার মুসারে কোলে নিছে, 7 দিন আগে মুসা দুধ খাইছে, যে মহিলার বাচ্চা মারা যায় দেখবেন মহিলার স্তনটা দুধে এত ভার হয়ে যায়, মা যন্ত্রণা সহ্য করতে পারে না। তখন জনম দুঃখিনী মা অনেক বাচ্চারে দুধ খাওয়ায়, ঔষধ খাওয়ায়, দুধ কমায় ফেলায়। মার একটা নেমা, যখন 60 দিন পরে মা দুধ খাওয়াইতে পারে না, মার শরীরে তো যন্ত্রণা শুরু হয়ে গেছে, যখন ওড়নার ভিতরে নিয়ে মা মুসারে দুধ খাওয়াইতেছে, মুসা 60 দিন পরে মারে পায়ে বলতেছে, মা রে তুই এতদিন কই আসিলি মা, মা তুই কই আসিলি মা। বেজন রে চপ চপ করে যখন আল্লাহর পয়গম্বর দুগ্ধ পান করতেছে, ফেরাউন বলে আসিয়া মুসার এই দুধ মার জন্য আমি স্বর্ণের খাট বানিয়ে দিব, সর্বোচ্চ বেতন আমি এই মুসার দুধ মারে দিব। বন্ডে তোমারে আমি রাজদরবারে নিয়ে যাবো, তুমি আমার মুসারে দুধ খাওয়াইবা। তখন মুসা নবীর মা কান্দে আর বলে, মালিক রে দুনিয়ার কোন মা দুধ খাওয়াইয়া বাচ্চার বেতন নিল না, নিজের মা, আজকে আমার বেতন নিতে হবে কেমন তোমার বিসর্গ মালিক, আমার মুসার দুধ খাওয়াইয়া বেতন নিতে হবে। আমার আল্লাহ বলে, মুসার মা রে দুধ খাওয়াবি বেতন নিবি ঠিকই, কিন্তু বেতন নিয়ে তুই আল্লাহর রাস্তায় খরচ করবি, এই পন্থা অবলম্বন না করলে মুসাল
لبني يا علم لما فورنا كلام وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا আল্লাহ তোমার খেলায় এই জগতে কে বুঝিবে তোমার খেলা বুঝছে মাওলা নবীলিতে বলেন আল্লাহ তোমার খেলায় এই জগতে কে বুঝিবে তোমার খেলা বুঝছে মাওলা নবীলিতে কাউরে রাখো গাছতলাতে কাউরে পাঁচতলায় কাউরে রাখো পাঁচতলাতে কাউরে গাছতলা কাউরে আবার ছেলের সুখে রাখো পাগল বানায়।